দুনিয়াতে এখন আদর্শবাদের ক্রাইসিস, সহনশীলতার ক্রাইসিস, উদারতার ক্রাইসিস, যেটা আমাদের পূর্বপুরুষরা চিরদিন করে এসছেন, দেখিয়ে এসছেন, বসুধৈব কুটুম্বকম বলেছেন। আর সেই জন্য বিশ্বে যখন সংকট এসছে, আর্থিক সংকট হোক, রাজনৈতিক সংকট হোক, ভারত এগিয়ে গেছে। যুদ্ধ বন্ধ কে করবে? ইউক্রেন আর রাশিয়ার, ভারত করবে, মোদি করবে। আফগানিস্তানে তালিবান রাজে খাওয়ার নেই, গম কে পাঠাবে? ভারত পাঠাবে। সারা দুনিয়ায় অসুখ ভ্যাকসিন কে দেবে? ভারত দেবে। শুধু তাই নয়, যখন আইডিওলজি নিয়ে ক্রাইসিস শুরু হয়ে গেছে, সমস্ত বিচারধারা ব্যর্থ প্রমাণিত হয়েছে, তখন ভারতীয় জীবন পদ্ধতি, হিন্দুত্ব, একাত্ম মানব দর্শনই দুনিয়াকে রাস্তা দেখাবে। আর সেই জন্য ভারতীয় হিন্দুকে তার উপযুক্ত মডেল হয়ে তৈরি হতে হবে, যাকে দেখে লোকেরা ভারতীয়দের পিছনে আসবে। আবার কি গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম উঠতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলেছেন 500 পুজো উদ্বোধন করেছেন একদিনে। ওটাই উনি করতে পারেন, অন্য কোনোভাবে তিনি নাম উঠবে না ওনার। কারণ সারা পশ্চিমবাংলায় যত পুজো, এই যে 4000 কত পুজোকে উনি 60,000 টাকা করে দিয়েছেন, সবটা হয় ফিজিক্যালি নাহলে ভার্চুয়ালি উনি উদ্বোধন করবেন, আর ওটা হলেই গিনেস বুকে নাম চলে আসবে। আর দ্বিতীয় নম্বর দেখা গেলো কালকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঢাক বাজালেন, মানে এখন আর কেউ বাজাচ্ছে না, নিজের ঢাক নিজেকে পেটাতে হচ্ছে। অন্তিম পরিণতি স্বেচ্ছাচারীদের এইটাই হয়। আজ চতুর্থী, এই পুজোতে কি প্ল্যান আছে দিলীপ ঘোষের? আজকে আমি হাওড়ায় একটা পুজো উদ্বোধন করব, ডানকুনিতে মহিলা মোর্চার চা চক্রে যোগ দেবো, রাত্রে মালদা যাব, কালকে মালদায় 8-10টা পুজো উদ্বোধন করবো। পুজো নিয়ে তো দুর্গাপুজো, এটা নিয়ে আপামর বাঙালিকে কী বলবেন? বিপদ কেটে গেছে করোনার, সেই জন্য পুজো দেখতে আপত্তি নেই। খুব উৎসাহে এবারে পুজো হচ্ছে, ধুমধাম করে সবাই পুজো দেখুন। আর যারা আমাদের অনেকে অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছেন এখনও, তাদেরকে আমি অনুনয় করব, আপনারা কদিনের জন্য আন্দোলন বন্ধ রেখে আসুন, পুজোর আনন্দে মেতে উঠুন, পরিবারের লোকেদের সময় দিন, বন্ধুবান্ধবদেরকে সময় দিন। লড়াই করতেই হবে, পশ্চিমবঙ্গের কপালে এটাই লেখা আছে, স্ট্রাগল করা। আর এই সরকার যতদিন আছে অধিকার পূর্ণ হবে না, লড়াই করতে হবে। আপনারা বলছিলেন পুজোটা অনেকেরই জেলে থাকবে কিংবা বাইরে পালিয়ে যেতে হবে, তৃণমূল কংগ্রেসের কি আবার পুজো নিয়ে কোনো কিছু আছে? কিছু লোক তো জেলে থাকবে, এটা ঠিক হয়েই গেছে, আর চান্স নেই বেরোবার। বাকিরা এই যে নোটিশ পাচ্ছেন, পালিয়ে গেছেন, দিল্লিতে আছেন একজন গিয়ে মানিকবাবু, এরকম অনেকে যেই দেখবেন চিঠি পাবেন, কেউ অন্য রাজ্যে গেছেন, কেউ বাংলার বাইরে বা অন্য দেশে চলে যাবেন, এটা হবেই। পুজো যারা এতদিন মানুষকে কষ্ট দিয়েছে, তারা এই পুজো আনন্দ করতে পারবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কোনো সম্ভাবনা আছে এরকম যে কেউ পালিয়ে যাওয়া? সেটা তো আমি বলতে পারবো না, যেভাবে ইডি এগোচ্ছে, নিরন্তর সিবিআই, অনেক কিছুই হতে পারে।